নমস্কার বন্ধুরা, মৌসুমি ঘরকন্নার আরেকটি ব্লগে আপনাদের স্বাগত। আপনারা কেমন আছেন? আমি খুব একটা ভালো নেই, বিজয়া দশমীর দিন তো খাওয়া হয়নি, তাই পরের সানডেতে মেয়ে এসেছে, সেটাই কি রান্না হচ্ছে। সকাল সকাল দিদি বাড়িতে হাজির, মামা নেই তো তাই মামা বাড়ি বলে না দিদি বাড়ি। মোবাইল, এই যে সকালে টিফিন খাওয়া হচ্ছে, কি খাচ্ছ? মেয়ে এসেছে, আমি তো অসুস্থ, বলছে ওই রান্না করবে। এই যে খাসির মাংস এনেছে, ধুয়ে রাখা হয়েছে, দুটো টমেটো আর এই যে পেঁয়াজ রসুন আদা কেটে নেওয়া হয়েছে, মেয়েই এগুলো কেটে কুটে দিয়ে গেল, আর আমি এই যে মেশিনে এটা কেটে নিচ্ছি। যে লাউ গাছ লাগিয়েছি, কাল রাতের ফ্যানটা রেখে দিয়েছি, লাউ গাছের গুঁড়া দেবো। দশমীর পরে মেয়ে এসেছে, মাংস রান্না হচ্ছে, আমার শরীর খারাপ তো তার জন্য ও রান্না করছে, সব গুছিয়ে ছুচিয়ে দেখিয়ে দিচ্ছি, ও করে নিচ্ছে সব। ওই যে আলুটা নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছে, আলু ওই যে ভেজে তুলে রেখেছে। এবার এই যে তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, পেঁয়াজ দিয়ে, পেঁয়াজের মধ্যে অল্প নুন দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছে, সব দেখিয়ে দিচ্ছি করছে। টমেটো দিয়ে দিল, এবার বাটা মশলাটা দিয়ে দিচ্ছে। এবার বাটা মশলাটা দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো নিয়ে ভালো করে একটু কষিয়ে নেওয়া হবে। সমস্ত গুঁড়ো মশলা একটা বাটিতে গুলিয়ে রেখেছিল, সেটা এবার ওর মধ্যে দিয়ে দিল। এবার এটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। টক দই ফাটানো হচ্ছে, ফেটিয়ে এর মধ্যে দিয়ে দেব, দিব টক দই। মশলা কষানো হাফ হয়ে গেছে, এবার মাংসগুলো সব দিয়ে দিচ্ছি। সে মাংসটা কষানো হচ্ছে, আর এবার সে বাটিতে গরম জল বসিয়ে দেওয়া হয়েছে। আমি সব রান্নায় গরম জল ইউজ করি, ওতে স্বাদ বাড়ে রান্নার। কষানো রেডি, এই যে আলু টালু দিয়ে কষিয়ে এবার ঘরে চলে গেছে, এবার বলছে তুমি করো। এবার আমি এটা প্রেশার কুকারে দিয়ে গরম জল দিয়ে সিটি দিয়ে নেব। মাংস প্রেশার কুকারে দেওয়া হয়ে গেছে, এবার আটকে দোকান থেকে বলেছে পাটনায় খাসি একটা সিটি দিতে হবে। পুকুরে মাছ ধরা চলছে, দেখুন সবাই মিলে মাছ ধরছে, আস্তে আস্তে লোকের ভিড় বাড়ছে। এই যে এটা হচ্ছে কালবোস মাছ, একটা ধরা হয়ে গেছে, জলের মধ্যে জিয়ে রেখেছে। এটা উল্টো করা, আমি তো হাত দিচ্ছি না, সোজা করলে দেখতে ভালো লাগতো। আর এখানে এই যে খানিকটা আটা মেখে রেখেছে, এই দিয়ে মাছ ধরা হচ্ছে। এই যে দেখুন আর একবার, মানে একটা পেলে লোভ হয়ে যায়, আনন্দ হয়ে যায়, তখন আর একটা পাওয়ার আশায় বসে আছে। এই যে দেখা যাক আর পাওয়া যায় কি না। আসতে বল, দারুন আমাদের স্নান হয়ে
হয়ে গেছে। এই যে প্রিয়দর্শিনী খাওয়া দাওয়া চলছে, এই যে মোবাইল নিয়ে খাওয়া দাওয়া করছে। হ্যাঁ, এই যে মোবাইল। হ্যালো, এই যে আমি একটু সুস্থ হয়েছি, ফুল সুস্থ হইনি এখনো। জলে হাত ধোয়া, রান্না বান্না করার সমস্ত বন্ধ। দুই একজনকে বলেছি, সবাইকে তো সব কিছু বলা যায় না কি হয়েছে। সুস্থ একদম হয়ে যায় তারপরে এসে সবটা বলবো। আর আজকে মেয়ে এসছে, নাতনি এসছে, এই জন্য একটু ভালো লাগছে। এই যে মাংস, আর এই যে ভাত, মাংস আর ভাত রান্না হয়েছে। এবার আমরা খাবো, প্রিয়দর্শিনী খাওয়া শেষ। এই যে মাংস দিয়ে ভাত খেয়ে ঘুমিয়েছে, এবার বিকেলে ঝুড়িতে বিকেলে চলে এসেছে, চাউমিন করছে। এই যে চাউমিন সেদ্ধ করে নিয়েছে। এতগুলো কেন, দু জায়গায় কেন? ও বাবা। আর এই যে বাদাম, এবার আলু পেঁয়াজ কেটে নেবে। প্রথমে চলছে চাউমিন রান্না। এই যে পেঁয়াজ আমি মেশিনে কেটে দিয়েছি, লঙ্কা ওখানে, লঙ্কা আছে মা হাত জ্বালা করবে। সবসময় এটা দিয়েছি ওটা দিয়েছি করবে না, আমি করছি। আরে সেটা না, ওখানে লঙ্কা হাত জ্বালা করবে। এই যে পেঁয়াজ মেশিন দিয়ে কাটা হয়েছে। এ মেয়ে চাউমিন করে নিয়ে এসছে, আর এই যে চা, ও চা খাবে না, আমাদের দুজনের চা। এই যে দুজন মিলে খাওয়া শুরু করে দিয়েছে। প্রিয়দর্শিনী পাশের রুমে মোবাইল দেখছে। মুখে অরুচি, বিভিন্ন রকম খাবার আসছে। সন্ধ্যেবেলাটা তুলতে ভুলে গেছি, দুপুরেরটা তুলতে ভুলে গেছি, একেবারে আটটার সময়, মানে এখনও সন্ধে। এই টাইমে এলো ঘুগনি। এই যে ঘুগনি, এবার টক ছাড়া কিন্তু এটা একদম। রাতের খাবারটা গুছিয়ে দিয়েছি, মেয়ে নিয়ে চলে গেছে। আর হচ্ছে জামাই বাবা, জীবনের বাবা অসুস্থ, তাই খেতে আসতে পারেনি, তাই প্যাকেট করে দিয়ে দিলাম। আর আমাদের রাতের খাবার এই যে, এটা খেয়ে আজকের মতো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করব। টাটা।